তো দর্শক বন্ধু, বর্তমান এপটে সেপ্টেম্বর 17 তারিখে সুভদ্রা যোজনার প্রথম কিস্তিরে 5,000 টাকা লেখায়ে মিলবা যাওয়া বেড়ে, অন্যপটে আমার লোক মধ্যে কিংবা মা মাউসী মনরে সুভদ্রা যোজনার প্রথম কিস্তি টঙ্কা নেইকি কিছুটা প্রশ্ন উঙ্কি মারিছি। যেমিতিকি সেপ্টেম্বর 17 কাহাকু সুভদ্রা টঙ্কা মিলিব, যেউমানকু এই মেসেজটি আসিনথিব বা যেউমানকু 17 তারিখে টঙ্কা মিলিনথিব সেমানকু কেবে সুভদ্রা যোজনার প্রথম কিস্তি টঙ্কা মিলিব, ই কেওয়াইসি স্টাটস পেন্ডিং থিলে কোন করা যিব, বিনা ই কেওয়াইসি রে আবেদন করিথিলে টঙ্কা মিলিব না মিলিবনি, ফর্ম পূরণ বেড়ে যদি কিছু ভুল হয়ে যাই থাকে তাহলে সুভদ্রা টঙ্কা মিলিব না মিলিবনি, ই কেওয়াইসি স্টাটস পেন্ডিং অছি কিন্তু এই মেসেজটি ফোন কো আসিছি, তাহলে কোন আমাকু সেপ্টেম্বর 17 তারিখে সুভদ্রা টঙ্কা মিলিব কি? এবং সবুঠারু শেষ প্রশ্নটি, যে যাহার সুভদ্রা ফর্মটি রিজেক্ট হয়ে যাব সে পরবর্তী সময়ে সুভদ্রা যোজনার আপ্লাই করে পারিব না করে পারিবনি? তো দর্শক বন্ধু, বর্তমানে আপনার এই 7টি প্রশ্নর উত্তর মু এ ভিডিওরে সম্পূর্ণ ভাবে ডিটেলস রে দেবাকু যাউছি, সেথিপাই ভিডিওটি প্রথমরু শেষ পর্যন্ত নিশ্চয় দেখন্তু। দয়া করি আপনার রিকোয়েস্ট করুছি ভিডিওটি নিহাতি ভাবে প্রথমরু শেষ পর্যন্ত দেখিবে, অধারু ছাড়িকি পড়াইবে না, কাহিঁকি না অধারু ছাড়িকি পড়াইলে আপনার প্রশ্নর উত্তরটি আপনার মিলিপারিব না। তো আপনার দয়া করে সম্পূর্ণ রূপে ভিডিওটি দেখন্তু, যদি তাপরে বি আপনার প্রশ্নর উত্তরটি আপনার মিলুনি তাহলে ভিডিওরে আপন মানে কমেন্ট করিকি যাঁতু। তো দর্শক বন্ধু, প্রথম প্রশ্নটি আমার রহিলা যে সেপ্টেম্বর 17 তারিখে কেউ মানকু আমার সুভদ্রা টঙ্কা মিলিব, তো এ নেই কি অলরেডি মধ্যে আমি গোটে ভিডিও বনাই দেইছু, বট আপনাকে এখানে মু পুনি থরে কইবাকু চাহুচি যে সেপ্টেম্বর 17 তারিখে আমার সেই মহিলা মানকু টঙ্কা মিলিব যেউ মানে অলরেডি 15 তারিখ পূর্বরু সুভদ্রা যোজনার আবেদন করিছন্তি এবং সেমানকর ই কেওয়াইসি ভেরিফিকেশন সাকসেসফুলি অছি, তা সহিত সেমানকর ব্লক লেভেল রে যেউ আমার ভেরিফিকেশন করা যাউছি সেই ভেরিফিকেশন রে সেমানে সুভদ্রা যোজনার যোগ্য বিবেচিত যদি হইতন্তি তাহলে সেমানে সেপ্টেম্বর 17 তারিখে সুভদ্রা যোজনার প্রথম কিস্তি টঙ্কা পাইবে। আউ হ তা সহিত যেউ মানক আমার এই মেসেজটি মধ্য আসিথিব তো সেমানকু মধ্য সুভদ্রা টঙ্কা 17 তারিখে মিলিব। তো বর্তমান এইটা আপন মানে জানি গলে তো নিহাতি ভাবরে আপনকু কইবি ভিডিওকু গোটে গোটে লাইক করে দেবে এবং তা সহিত ভিডিওকু আগকু মধ্য দেখিবে। তো দেখন্তু তা পরবর্তী প্রশ্নটি আমার রহিলা যে যেউ মানক আমার এই মেসেজটি রিসিভ হইনথিব কিংবা যেউ মানক আমার 17 তারিখে সুভদ্রা যোজনার প্রথম কিস্তি টঙ্কা মিলিনথিব তাহলে সেমানকু প্রথম কিস্তি টঙ্কাটি কেবে মিলিব, এইটা হলো সবুঠারু বড় প্রশ্ন। তো দেখন্তু যেউ মানক আমার এই মেসেজটি আসিনি সবুঠারু প্রথমে তো আপন মানে কোন করন্তু না আপনক ব্যাংক অ্যাকাউন্ট কো আপডেট করন্তু কিংবা যদি আপন মানে ইন্টারনেট ব্যাংকিং ইউজ করুছন্তি তাহলে আপনক স্টেটমেন্ট কো আপন চেক করন্তু, নচেত ব্যাংক কো যাইকি আপন এনকোয়ারি করন্তু যে আপন মানকর সুভদ্রা যোজনা অন্তর্গত রে টঙ্কা টিয়ে রিসিভ হইছে কি আপনক ব্যাংক অ্যাকাউন্ট রে, তো যদি রিসিভ হইতিব তাহলে আপন মানক সুভদ্রা টঙ্কা মিলিযিব, যদি রিসিভ হইনথিব আউ যেউ মানক আমার সেপ্টেম্বর 17 তারিখে সুভদ্রা যোজনার প্রথম কিস্তি টঙ্কা মিলিনথিব তাহলে সেমানকু কেবে টঙ্কা মিলিব না আপনকু যাইকি আগামী বর্ষ মার্চ 8 তারিখ বা আমার মহিলা দিবস দিন সুভদ্রা যোজনার প্রথম কিস্তি টঙ্কা এবং দ্বিতীয় কিস্তি টঙ্কা একাবেলকে মিলিব, 5,000 করিকি 10,000 টঙ্কা প্রথম কিস্তি আউ দ্বিতীয় কিস্তির টঙ্কা আপনমানকু মার্চ 8 তারিখে মিলিব, এইটা আপন মানে জানি রাখন্তু। আপন মানে এইটা ভাবন্তুনি যে যদি আমার সেপ্টেম্বর 17 তারিখে আমাকু সুভদ্রা যোজনার প্রথম কিস্তি টঙ্কা মিলুনি তাহলে আমাকু আউ পরবর্তী সময়ে সুভদ্রা যোজনার প্রথম কিস্তি টঙ্কা মিলিবনি, আপনকু মিলিব একাবেলকে মার্চ 8 তারিখ দিন আপনকর প্রথম কিস্তি দ্বিতীয় কিস্তি 5,000 করিকি 10,000 টঙ্কা মিলিব। বর্তমান ভাবুছি আপন মানে নিশ্চিত রূপে এ প্রশ্নর উত্তর পাই যাইথিবে। তা পরবর্তী প্রশ্নটি আমার রহিলা যে ই কেওয়াইসি স্ট্যাটাস পেন্ডিং থিলে কোন করা যাব, তো দেখন্তু ভাই আপন যে সুভদ্রা যোজনার অনলাইনে আপ্লাই কলে তাপরে কোন হচ্ছে না বর্তমান সময়ে আমার বহুত গুড়িয়ে আপ্লিকেশন র ই কেওয়াইসি স্ট্যাটাস গুড়াক পেন্ডিং দেখা যাচ্ছে, তো বর্তমান আপন মানে ভাবুথিবে যে এই স্ট্যাটাস গুড়াক যে পেন্ডিং অছি তাকু কেমিতি কোন সাকসেসফুল করা যাব, আমার জনসেবা কেন্দ্র বালা ভাই কিছু কলে সেটা সাকসেসফুল হয়ে পারিব কি? তো হয়ে পারিব না, কারণ আমার যে বি আপ্লাই করুছন্তি সেমানে আপ্লাই করে সারলা পরে তাঙ্ক হাতরে আউ এই জিনিসটা নাহি, তো এই জিনিসটা কার ভুল না আমার ওয়েবসাইটর ভুল, মানে আমার ওয়েবসাইটরে যাহা বি ডাটা ফিডেড করা যাইছি বা তার আলগোরিদম কু যেমিতি সেট করা যাইছি সে সেই হিসাবে ঠিকসে কাম করুনি, তো বর্তমান সরকার
সরকারঙ্কর কাম এইটা যে সে এই ওয়েবসাইট রে টিকে ধ্যান দিওন্তু এবং তাকু ডেভেলপ করান্তু তার অ্যালগরিদম কু ঠিক করান্তু যা দ্বারা আমার ই কেওয়াইসি স্ট্যাটাস গুড়াক জলদি রু জলদি পেন্ডিং রু যেমিতি সাকসেসফুল হয়ে যাব। তো এইটা হলা আমার ওয়েবসাইট র ভুল বা আমি যদি কহিবা তাহলে ডাইরেক্টলি সরকারঙ্কর ভুল, কাইকি না সে এতি প্রতি ধ্যান দেওয়া উচিত এবং এর কোনসি সলুশন বাহার করিবা উচিত। তো আপন মানে বর্তমান বুঝিগলে যে আপনকর ই কেওয়াইসি স্ট্যাটাস টি পেন্ডিং থিলে আপন মানক হাতরে কিছি বি নাই, সেইটা সরকার কো হাতরে অছি বা আমার ওয়েবসাইট র প্রবলেম। তারপরে আমার পরবর্তী প্রশ্নটি এয়া রইলা যে যেউ মানে বি আমার বিনা ই কেওয়াইসি রে অ্যাপ্লাই করিছন্তি সেমানকু কোন করিবা পাই পড়িব বা সেমানকু বর্তমান সুভদ্রা টঙ্কা মিলিব না মিলিবনি। তো দেখন্তু দর্শক বন্ধু, যেউ মানে বি আমার বিনা ই কেওয়াইসি রে অ্যাপ্লাই করিছন্তি সেমানে প্রথমে গোটে কাম করন্তু যে আপন মানে যেউ জায়গায় আবেদন করিছন্তি সেটাকু যাঁন্তু এবং সেঠারে চেক করন্তু যে আপনকর ই কেওয়াইসি স্ট্যাটাস টি পেন্ডিং অছি না সাকসেসফুল অছি। তো যদি সাকসেসফুল থিব তাহলে আপন মানকু আউ কোনসি ভেরিফিকেশন করিবা পাই পড়িবনি, যদি পেন্ডিং থিব তাহলে আপন মানে জনসভা কেন্দ্রবালা ভাইঙ্কু কহিবে যে ভাই আপন টিকে আমার চেক করন্তু যে আমার ই কেওয়াইসি অপশন টি আসুছি কি, যদি ই কেওয়াইসি অপশন টি আসুথিব তাহলে আপন মানে আপনকর ই কেওয়াইসি ভেরিফিকেশন করি নেবে, তারপরে আপনক স্ট্যাটাস রে পেন্ডিং হউ কিবা সাকসেসফুল হই যিব। তো আপন মানে ই কেওয়াইসি স্ট্যাটাস কু চেক করি কি আপনক ভেরিফিকেশন করান্তু। আউ যেউ মানকর বর্তমান বিনা ই কেওয়াইসি রে সাকসেসফুল হই যাইছি আউ যেউ মানকু এই মেসেজ টি আসিছি সেমানকু 17 তারিখে সুভদ্রা টঙ্কা মিলি যিব, এইটা মধ্যে আপন মানে জানিলে। তো বিনা ই কেওয়াইসি রে অ্যাপ্লাই করিছিলে আপনকু সুভদ্রা টঙ্কা মিলিব, কোনোসি অসুবিধা নাই, বাস যেউ কামটা মু আপনকু কইলি সেই কামটা বা সেই জিনিসটা যাইকি আপন আপনক জনসভা কেন্দ্রে চেক করে নিওন্তু। তো পরবর্তী প্রশ্নটি যে আমি যদি সুভদ্রা ফর্ম পূরণ বেলে কিছু ভুল করে দেউছে আউ সেটাকু নেইকি অনলাইনে মধ্য আবেদন করি সারিছে তাহলে আমাকু সুভদ্রা টঙ্কা মিলিব না মিলিবনি না আম ফর্ম কু রিজেক্ট করে দিয়া যাব। তো দেখন্তু আপনকর যেউ গাইডলাইন্স আসিছিলা সেতিরে সিধা উল্লেখ করা যাইছিলা যে আপনক ফর্ম রে যেমিতি কি আপনক না কিংবা আপন মানে যাহা বি ইনফরমেশন দেইছন্তি আপনক ফর্ম রে যদি কোনোসি জায়গা রে বি কিছু আপন ভুল করিছন্তি যেমিতি কি আপনক না রে স্পেলিং ভুল করে দেইছন্তি যেমিতি কি কিছু ভাই আমাকু কমেন্ট করিছিলে যে ভাই আমি দেইছু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আমার সুভদ্রা ফর্ম নামে লিখিছু কিন্তু আমার টঙ্কাটি যে আসিছি সেটা রিসিভ হয়েছে আমার ইউকো ব্যাংক রে। তো দেখন্তু এই প্রবলেম যদি বি আপনার অছি ফর্ম রে তাহলে তার সলুশন কোন না আপনক আধার কার্ড রে যাহা বি ডিটেলস থিব সেইটাকু সরকার ফাইনাল নেবে, মানে আপন ফর্ম রে যাহা কিছু বি ভুল করি থাকতু সেটাকু সেমানে ধ্যান দেবেনি, আপনক আধার কার্ড রে যাহা বি ডাটা থিব সেমানে সেইটাকু ফাইনাল করি কি আপনকর ভেরিফিকেশন করিবে। যেমিতি কি বর্তমান মু কইলি আপন সিনে ফর্ম রে দেলে যে মু এসবিআই একাউন্ট কু মোর পয়সা আসিবাকু চাউচি কিন্তু যদি আপনকর ডিবিটি লিঙ্কটা বা আপনকর আধার কার্ড লিঙ্কটা আপনকর ইউকো ব্যাংক রে থিব বা অন্য কোনসি ব্যাংক রে থিব তাহলে অ্যাপ্লাই কলা বেলকু সেই ব্যাংকটা অটোমেটিক সেঠারে নেই যাব। তো এইটা আপন মানে বুঝিগলে। তো আপন মানক আধার কার্ডরে যাহা কিছু বি ইনফরমেশন যাহা কিছু বি ডাটা বগেরা থিব সেইটাকু সরকার ফাইনাল বলি ধরিবে। তো আপনক সুভদ্রা ফর্মে যদি আপনকর বাই চান্স কিছু ভুল ভটকা করে দেইছন্তি তাহলে আপন মানে বিনা টেনশন রে রুহন্তু বা টেনশন নিয়ন্তু নাই, আপনকু সুভদ্রা টঙ্কা মিলিব। তা পরবর্তী প্রশ্নটি আমার এয়া রইলা বা কিছু ভাই আমাকু মধ্য এই প্রশ্নটি কমেন্ট মধ্য করিছিলে যে ভাই আমার ই কেওয়াইসি স্ট্যাটাস টি বর্তমান বি পেন্ডিং অছি কিন্তু আমাকু এই মেসেজ টি আসিছি বা সুভদ্রা যোজনার 1 টঙ্কাটি আমাকু রিসিভ হয়েছি তাহলে কোন আমাকু 17 তারিখে টঙ্কা মিলিব কি। তো দেখন্তু দর্শক বন্ধু, এ নেইকি তো বর্তমান সুদ্ধা আম পাখে কোনসি বি অপডেট নাই যে সরকার কেমিতি কোন যেউমানকর স্ট্যাটাস বি পেন্ডিং অছি সেমানকু বি পয়সা পঠাই দেইছন্তি। তো মতে যাহা লাগুছি সরকার বোধে আপনক একাউন্ট কু মধ্য চেক করিছন্তি, কাহিঁকি না যেতেবেলে আপনকর সাকসেসফুল হেই যিব সেতেবেলে আপনকু সুভদ্রা টঙ্কা মিলি যিব, হুয়েতো আপনমানকর 17 তারিখ পূর্বরু সাকসেসফুল মধ্য হই যাই পারে কাহিঁকি না ওয়েবসাইট প্রবলেম যেহেতু দেখাউছি। তো নিহাতি ভাবরে আপনকু মিলি বি পারে মিলি বি ন পারে সেটা গভর্নমেন্ট উপরে ডিপেন্ড করে, সে নেইকি আমি কিছু বি কই পারিবানি। আউ হ এইটা বি মনে রাখতান্তু যেউ সব মানক মেসেজ আসেছি সেমানক মধ্যরু কিছু জনক মধ্য সেপ্টেম্বর 17 তারিখে টঙ্কা মিলি ন পারে কারণ গভর্নমেন্ট ডিসাইড করিবে যে সেমানে কাহাকু 17 তারিখে পয়সা দেবে কাহাকু দেবেনি, বাট আম পাখকু যা অপডেট আসেছি সেই অনুসারে আমি আপনকু জাস্ট সূচাই দেলু যে যদি মেসেজ টি আসেছি তাহলে আপনকু হয়তো পয়সা মিলি পারে। তারপরে সবটাকে শেষ প্রশ্নটি এয়া রয়েছে যে যাহার ফর্মটি রিজেক্ট হয়ে যাব আউ সে পরবর্তী সময়ের সুভদ্রা যোজনার আবেদন করে পারিব না করে পারিবনি। তো দেখুন ভাই, যদি আপনার সুভদ্রা যোজনার অ্যাপ্লাই করছেন এবং তারপরে কোণ হচ্ছে যদি আপন মানে অ্যাপ্লাই কলা বেলে আপনার ফর্মটি যেত ভেরিফিকেশন হচ্ছে সেতবে যদি রিজেক্ট করে দিয়া যাচ্ছে তাহলে পরবর্তী সময় আপন মানে অ্যাপ্লাই করে পারিবে না করে পারিবেনি, এইটা হল সবটা বড় প্রশ্ন বর্তমান রয়েছে। তো দেখুন
এনেকি যদি মু অনুমান করিবি কাহে কি না এপর্যন্ত আমার সরকার তরফর এনেকি কোনসি অপডেট দিয়া যায়নি অফিসিয়াল অপডেট বট আমি যা অনুমান করুছে মানে মু যা অনুমান করুছি সে দৃষ্টি আপনার মু কুচি আপনার ভাববেনি যে এটা কনফর্ম বা গাইডলাইন্স দিয়েছেন সরকার বলে এটা বাস মু অনুমান করি কুচি এমিতি হয়ে পারে দেখুন কেমিতি হব না যেতবেলে আপনার ব্লকরে ভেরিফিকেশন হব ফর্মটি রিজেক্ট করে দিয়া যাব সে এইটা কাম করা দরকার যে আপনার গোটে কারণ দেওয়া দরকার যে আপনার ফর্মটে কোথিপাই রিজেক্ট হল মানে আপনার সুভদ্রা যোজনার অযোগ্য বিবেচিত হলে বলে না আপনার সুভদ্রা ফর্মে কিছু মানে গড়বড়ি অছি না আপনার যেতবে ভেরিফিকেশন করাগলা আপনার ডাটা বগেরা কিছু ভুল অছি না না মানে গোটে নির্দিষ্ট কারণ দেবে যে আপনার এথিপাই সুভদ্রা যোজনার বাদ দিয়াগলা বা এথিপাই আপনার সুভদ্রা ফর্মটি রিজেক্ট করাগলা এই কারণটা দেলে কোণ হব লোক মানে কারণটা দেখলে যা দ্বারা সে ক্লিয়র হয়ে পারবে যে আমার এই ভুলটা লা বলে আমার ফর্ম কু রিজেক্ট করে দিয়া গলা তাপরে সে যেতবে পরবর্তী সময় আপ্লাই করবে সে সেই ভুলটা সুধারিকি আবেদন করবে তো নিহতি ভাবে আপনার পরবর্তী সময় আবেদন করে পারবে যদি আপনার সুভদ্রা যোজনার যোগ্য থিবে আদি কোণী অন্য কারণবশত আপনার সুভদ্রা যোজনার বাদ দিয়া যাচ্ছে কিন্তু এইটা মনে রাখুন যদি আপনার সুভদ্রা যোজনার অযোগ্য বিবেচিত হয়েছেন তাহলে আপনার পরবর্তী সময় আবেদন করে পারবে না মানে আমার সুভদ্রা যোজনার যা বি কিছু আমার যোগ্য মানদণ্ড লা মানে আমার দেখিবে সুভদ্রা ফর্মর আমার ভাগ খরে যা বি ঘোষণা নামা লা এগারোটি পয়েন্ট তো এই এগারোটি পয়েন্ট ভিতরে যদি আপনার আসুন তাহলে আপনার সুভদ্রা যোজনার অযোগ্য বিবেচিত হবে তো এইটা আপনার জাগলে যে সুভদ্রা ফর্ম রিজেক্ট হলে যদি আপনার যোগ্য থাকবে তাহলে আপনার পরবর্তী সময় আবেদন করে পারবে যে অযোগ্য থাকবে সে আবেদন করে পারবে না তো বর্তমানে মু আশা করুছি আপনার সুভদ্রা যোজনার প্রথম কিস্তি কু নেই যা কিছু বি প্রশ্ন লা তার উত্তরটি আপনার এই ভিডিও মিলে যাই তো যদি ভিডিওটি ইনফর্মেটিভ লাগিলা ভিডিও নিশ্চয় ভাবে গোটে গোটে লাইক করে দেবে চ্যানেল নয় আসলে চ্যানেল কু সবসক্রাইব করে নেবে তা সহিত ভিডিওটি নিশ্চিত ভাবে আমার মা মাউসি বা লোক পাখু সেয়ার করে দেবে যা দ্বারা সে পাখে সুভদ্রা যোজনা সম্পর্কিত সমস্ত তথ্য সঠিক সময় পৌঁছি পাব তবে চালু দর্শক বন্ধু আজির ভিডিওরে এতকি আপনার সহ দেখা হব আগে নয় ভিডিওরে সেপর্যন্ত বিদায় দিও জয় জগন্নাথ।